বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আসন্ন। 25 অক্টোবর বাংলাদেশ শিল্পী সমিতির 2019-21 মেয়াদী নির্বাচন। এবারই প্রথম সভাপতি লড়ছেন চিত্রনায়িকা মৌসুমী। ইতিমধ্যে শুরু হয়েছে মৌসুমীর নতুন ছবির কাজ। পুলিশ বাহিনীর অবদানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে অর্জন 71 নামে চলচ্চিত্র। এতে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন মির্জা সাখাওয়াত হোসেন। এফটিসিতে মৌসুমী এখন নির্বাচনের প্রচারণা এবং নতুন ছবির শুটিং দুই নিয়েই ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে 10 অক্টোবর থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফটিসি প্রাঙ্গণে ছবিটির শুটিং শুরু হয়েছে। মৌসুমী জানান, মুক্তিযুদ্ধের পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে ছবির গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে। যুদ্ধের সময়ে এক বিপদগ্রস্ত নারী ফিরোজা, সে চরিত্র মৌসুমী অভিনয় করছেন। তিনি বলেন, এটিও আমার জন্য অনেক বড় পাওয়া। মুক্তিযুদ্ধকালীন এ ধরনের চরিত্রে কাজ করাটাও একজন শিল্পীর জন্য সম্মান। সে সময়ে যে বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন ফিরোজা, তা বাস্তব রূপ দেওয়া হয়তো কঠিন, কিন্তু নিজেকে তৈরি করেই কাজটি করছি। শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার আব্দুল কাদের মিয়ার মুক্তিযুদ্ধে বিশাল অবদান ছিল। তিনি মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। 1971 সালের 27 মার্চ লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। একই বছরের 1 জুন তাকে হত্যা করা হয়। এ সিনেমায় মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়ালদুত। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমী। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, এস এম মোহসেন, দিলারা জামান প্রমুখ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা প্রযোজনা করেছেন তিনি। এবারে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সৌদাগরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এফটিসিতে তাকে দেখা যায় শুটিংয়ের ফাঁকে ফাঁকে নির্বাচনের জনসংযোগ করতে। তিনি বলেন, শিল্পীরা আমার পঞ্চন, তাদের জন্য আরও ভালোভাবে কাজ করার লক্ষ্যে এবার সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই চাইছে, তাই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মত দিচ্ছি। অসহায় শিল্পীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদের ভাষা হিসেবে আমি নির্বাচন করছি। প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে বাকি 1-8 পদের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন সভাপতি পদে মিশা সওদাগর ও মৌসুমী, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা ও জায়েদ খান, দুটি সহসভাপতি পদে দীপজল, রুবেল ও নানা শাহ, সহসাধারণ সম্পাদক পদে আরমান ও শাঙ্কু পাঞ্জা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও মামুনুল, সংস্কৃতি ও ক্রীড়ার সম্পাদক পদে জাকির হোসেন ও ডন। 11টি কার্যকরী সদস্য পদের জন্য লড়বেন 14 জন। তারা হলেন অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলিরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ হাকিব, রোজিনা, রঞ্জিতা ও শামীম খান।